গল্পকথন বাই মৌমিতা চ্যানেলে আজকে আমাদের নিবেদন সুরেশচন্দ্র সমাজপতির লেখা ছোট গল্প তীর্থের পথে। মহামায়া বলিল, তুমি মরো। যোগমায়া বলিল, আমি তো অনেক দিন মরিয়াছি, আজ তোর কথায় নতুন করিয়া মরিতে পারিব না। মহামায়া বিশ্বেশ্বর চক্রবর্তীর কন্যা। সে তাহার স্বামী রামদয়াল ঘোষালের সহিত রুগ্ন পিতাকে দেখিতে আসিয়াছে। যোগমায়া বিশ্বেশ্বরের ভ্রাতুষ্পত্রী, সে বিধবা। বিশ্বেশ্বরের পরিবারে থাকিয়াই সে ব্রহ্মচর্যা পালন করিতেছিল। মহামায়ার বয়স 19, যোগমায়া তাহার অপেক্ষা 3 বৎসরের বড় হইবে। মহামায়া সুন্দরী, যৌবনের উচ্ছলিত তরঙ্গী তাহার রূপরাশি তরঙ্গিত হইতেছিল। মহামায়ার রূপের গাঙে ভরা জোয়ার। আর বালবিধবা যোগমায়াকে রূপসী বলিলে হয়তো সঙ্গত হইবে না, কিন্তু তাহার চঞ্চল নয়নের দিকে চাহিলে দৃষ্টি সহজে ফিরিতে চাহিত না। যোগমায়ার যৌবনে এখনো ভাটা পড়ে নাই, কিন্তু মহামায়ার মতো তাহার ভরা জোয়ারও নয়, বরং তটপ্লাবিনী, খরবাহিনী, বন্যার সহিত তাহার অঙ্কিত সাদৃশ্য ছিল। আকৃতির ন্যায় উভয়ের প্রকৃতিও অত্যন্ত বিভিন্ন ছিল। মহামায়া গম্ভীর, স্থির, ধীর, আপনাতে আপনি নিমগ্ন। যোগমায়া চঞ্চল, অস্থির, অধীর, আপনার বিফলতায় আপনি অসন্তুষ্ট। বৈধব্য চিহ্নের সহিত তাহার রূপের সহিত এই চাঞ্চল্য বোঝা যাইত না। পক্ষান্তরে মহামায়ার সৌন্দর্য যেন এই যৌবন সুলভ চাঞ্চল্যের অভাবে প্রাণহীন হইয়া থাকিত। মহামায়ার সৌন্দর্য মলিন, যোগমায়ার রূপেও বিশেষত্ব ছিল না, কিন্তু হৃদয়ের কোনো আবেগ উচ্ছ্বাস যখন সহসা যোগমায়ার মুখে প্রতিবিম্বিত হইত, তখন তাহা মুহূর্তের মধ্যে সূর্যকর সমুজ্জ্বল শিশির বিন্দুর মতো শোভায় উদ্ভাসিত হইয়া উঠিত। দুই ভগিনীতে কথা হইতেছিল, মহামায়া স্থির অচঞ্চল, অপরা অস্থির চঞ্চল। সমীর সখব্দ তটিনীর মতো আপনার চাঞ্চল্যে আপনি কম্পিত তরঙ্গিত হইতেছিল। মহামায়া বলিল, আমার জন্য বলিতেছি না, এখনো বুঝিয়া দেখো। যোগমায়া বলিল, আমার নিধি কাড়িয়া লইব না। মহামায়ার মুখে তাহার হৃদয়ভাব অনুসন্ধান করিলে কেহ বুঝিতে পারিত না ক্রুদ্ধ, বিষণ্ণ না বিরক্ত। কিন্তু যোগমায়ার হাস্যকিরণদীপ্ত মুখে কৌতুক ছলিত হইতেছিল। যোগমায়া বলিল, তুই সাবধানে পাহারা দিস, নইলে আমি চুরি করিব। মহামায়া বলিল, চুরি করিয়া কোথায় বমাল রাখিবি? আমার জিনিস আমারই থাকিবে, তোর অদৃষ্টে কেবল চোর অপবাদ। যোগমায়া বলিল, 7 সমুদ্র 13 নদীর পারে। অদূরে কাহার পদশব্দ শুনিয়া যোগমায়া চাহিয়া দেখিল রামদয়াল সেই পথে আসিতেছে। সে ছুটিয়া পালাইল। রামদয়াল সন্নিহিত হইলে মহামায়া বলিল, তুমি বাড়ি যাও। রামদয়াল দেখিল মেঘমেদুর অম্বরে সন্ধ্যার অন্ধকারের মতো মহামায়ার গম্ভীর মুখে কিসের ছায়া, তাহা উদ্বেগের না আশঙ্কার, তাহা সে ভুল ভালো করে বুঝিতে পারিল না, কখনো তা পারিতও না। রামদয়াল বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন? তোমাকে ফেলিয়া আমি তো যাইতে পারিব না, তুমি যাও। রামদয়াল বলিল, তা কি হয়, তোমাকে রাখিয়া রুগ্ন শ্বশুরকে ফেলিয়া চলিয়া গেলে লোকে কি বলিবে? মহামায়ার মুখে চোখে একটু হাস্য রেখা ফুটিয়া উঠিল। সে হাসিল শরতের মেঘের বিদ্যুতের মতো ক্ষণিক ও ক্ষীণ, কিন্তু বর্ষার বিদ্যুতের মতো তীব্র। রামদয়াল কিছু বুঝিতে পারিল না। সে গত কয়েক দিবস হইতে কেমন অন্যমনস্ক হইতেছিল। যথাসময়ে মহামায়ার কণ্ঠ শুনিয়া সে চকিত হইয়া উঠিল। মহামায়ার কণ্ঠে উচ্চারিত হইতেছিল, লোকে কি বলিবে তাই ভাবিয়া আমার ঘুম হয় না, যোগমায়া কি বলিবে তাই।
ঘনঘটাচ্ছন্ন দুর্যোগে ঘোর নিশীথের গাঢ় অন্ধকারে মুক্ত প্রান্তরে দূরে হঠাৎ বজ্রপাত হইলে পথিক যেমন বজ্রশব্দে চমকিয়া ওঠে, আর চপলার চকিত চমকে পলকের মতো তাহার উদ্ভ্রান্ত নয়নের সম্মুখে এক মুহূর্তের জন্য ভয়ঙ্করী প্রকৃতির মূর্তি উদ্ভাসিত হয়। মহামায়ার একটি কথা শুনিয়া রামদয়াল তেমনি চকিত হইয়া উঠিল। মহামায়ার কণ্ঠোচ্চারিত যোগমায়ার নামে সহসা তাহার জীবনপথের সম্মুখে এক অদৃষ্ট পর্ব ছবির আভাস দেখিতে পাইল। রামদয়াল আত্মস্থ হইবার পূর্বেই মহামায়া সে স্থান ত্যাগ করিয়াছিল। রামদয়াল চাহিয়া দেখিল মহামায়া দ্রুত পথে চলিয়া যাইতেছে, কিন্তু তাহার চর্মচক্ষুর উপরে এই প্রকৃত দৃশ্য বিদ্যমান থাকিলেও ইন্দ্রজাল মুগ্ধের ন্যায় সে আর এক নতুন ছবি দেখিতেছিল। তাহাকে আসিতে দেখিয়া যোগমায়া যখন ছুটিয়া পালায় তখন রামদয়াল তাহাকে দেখিয়াও দেখে নাই। ইহা সম্পূর্ণ সত্য, তাহা যে দেখিবার মতো তাহাও রামদয়ালের মনে হয় না। কিন্তু এখন অনিচ্ছা সত্ত্বেও পলায়মান অসম্বৃত বেশবাসা যোগমায়ার চিরপরিচিত মূর্তি নিতান্ত নবপরিচিতের মতো, নিত্য নতুনের মতো তাহার নয়নপটে অনবরত প্রতিবিম্বিত হইয়া তাহাকে আকর্ষণ করিতেছিল। রামদয়াল ইতিপূর্বে মহামায়ার সহিত এই সংক্ষিপ্ত কথোপকথনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যাহা স্বপ্নেও ভাবে নাই এখন তাহা নিতান্তই কঠোর সত্যে পরিণত হইল। মহামায়ার চিরপরিচিত কণ্ঠস্বরে জাগিয়া সে দেখিল তাহার হৃদয়ের সিংহাসন শূন্য, সেখানে মহামায়া নাই, আর একজন বিনা আহ্বানে অজ্ঞাতসারে মহামায়ার শূন্য সিংহাসন কখন অধিকার করিয়াছে। সে বিস্মিত বিরক্ত বিচলিত হইয়া উঠিল, কিন্তু কি করিবে স্থির করিতে পারিল না। একবার মনে করিল চলিয়া যায়, কিন্তু তাহা সঙ্গত মনে হইল না। পীড়িত শ্বশুরকে ত্যাগ করিয়া যাইতে তাহার প্রবৃত্তি হইল না। বৃদ্ধের আর কেহ ছিল না, বিষয় আশয়ের কি বন্দোবস্ত হয় তাহাও দ্রষ্টব্য বটে, কিন্তু এদিকে রামদয়াল ভাবিল এ হয়তো স্বপ্ন, এ হয়তো ক্ষণিক, এই মরিচিকায় আমি কি সত্যই মুগ্ধ হইব। রামদয়াল আপনার মনে আপনার মনের মতো বিবিধ যুক্তি রচনা করিল, শেষে সিদ্ধান্ত করিল একদিকে সম্ভাবনা অন্যদিকে কর্তব্য, সম্ভাবনার ভয়ে কর্তব্য ত্যাগ করিয়া পলায়ন করিবে কেন। মন কি এত লঘু, জীবন কি এত অসার, সংযম কি এত কঠোর, মানসিক ব্যাধি কি এত দুঃসাধ্য, তাই যদি হয় আজ না হয় পলাইয়া বাঁচিলাম কাল। পৃথিবীতে কোথায় প্রলোভন নাই, কোথায় গিয়া নিশ্চিন্ত হইব, এই সব তর্কজালের অন্তরালে যে যোগমায়া লুকাইয়াছিল তাহার কামনা তাহার দর্শন লালসায় যে রামদয়ালের কর্তব্য বুদ্ধিকে এতটা উৎসাহিত করিতেছিল, সে আত্মসংযমের ভরসায় নির্ভর করিয়া সে আত্মজয়ের আশা করিতেছিল, তাহাই যে অসংযমের সমান্তর তাহা রামদয়াল বুঝিতে পারিল না। মহামায়া বুঝিল কিন্তু উপায় ছিল না, যোগমায়া বুঝিল কিন্তু ফিরিতে পারিল না, রামদয়াল বুঝিয়াও বুঝিল না, আপনাকে আপনি বঞ্চনা করিল, ফলে কিন্তু মরিল মহামায়া। মুমূর্ষুর অন্তিম শয্যায় মৃত্যু ছায়ার আলো আধারে পরস্পরের দিকে চাহিয়া চাহিয়া তিনজনের কেহ অবসন্ন হইত না, আশায় নিরাশায় সংশয়ে যাতনায় শঙ্কায় ভাবনায় তিনজনের হৃদয় মথিত হইতেছিল, তিনজনেরই নীরবে স্রোতে ভাসিয়া চলিল, কেহ আর কিছু ভাবিল না। যোগমায়ের চঞ্চলতা কোথায় গেল, তাহার কামনাপূর্ণ হৃদয় এখন নিস্তরঙ্গ, সেই চঞ্চল নয়ন এখন প্রশান্ত, তাহার কৌতূহলের রশ্মি নাই, সে হাস্যদ্যুতি কোথায় অন্তরিত হইল, অতৃপ্তির চাঞ্চল্য গেল কিন্তু তৃপ্তির সে সান্ত্বনা, সে শান্তি কই। তবুও এ পরিবর্তনে যোগমায়া যেন সম্পূর্ণতা লাভ করিল, মহামায়াও
স্বভাবসিদ্ধ গাম্ভীর্য হারাইল। তাহার সৌন্দর্যের সহিত গাম্ভীর্যের যে অসঙ্গতি ছিল তাহা দূর হইল। মহামায়া এখন প্রায় হাসে, সময়ে সময়ে হাসিয়া আকুল হয় কেন? জীবনের পরিপূর্ণ তৃপ্তি হারাইয়া সে চঞ্চল হইতেছিল। জীবনের নিষ্ঠুরতায় দলিত পিষ্ঠ ব্যথিত হইয়াও সে প্রতিজ্ঞা করিল, সুখ যায় যাক, শান্তি ছাড়িব না। আপনার ঘর পড়িতে দেখিয়া যে নিকটে দাঁড়াইয়া হাসে, সে জানে দুদশ কলসি জলে এ আগুন নিভিবে না। তবু না কাঁদিয়া সে হাসে কেন? হাই বিড়ম্বনা! একদিন মুমূর্ষ পিতার শিয়রে বসিয়া মহামায়া ঢুলিতেছিল, আর জাগিয়া থাকিতে পারে না। স্থির করিল, হয় রামদয়ালকে নয় যোগমায়াকে ডাকিয়া নিজে একটু ঘুমাইবে। মহামায়া ঘর হইতে বাহির হইয়া বারান্দায় গেল। রামদয়ালের ঘরের দ্বারে দাঁড়াইয়া দেখিল গৃহমধ্যে অন্ধকার। কথোপকথনের মৃদু অস্পষ্ট শব্দ মহামায়ার কানে আসিতেছিল। নীরবে দ্বার হইতে দিল, বুঝিল দ্বার মুক্ত। দরজা একটু মুক্ত করিয়া দেখিল ঘোর অন্ধকার, কিন্তু দেখা যায় না। অনেকক্ষণ চাহিয়া থাকিয়া ক্রমে সেই অন্ধকারে দেখিল গৃহমধ্যে যোগমায়া ও রামদয়াল। মহামায়া না দেখিলেও তাহা বুঝিতে পারিত, তবুও দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল। সেই গাঢ় অন্ধকার তাহার চক্ষে গাঢ়তম হইয়া আসিতেছিল। অনেক কষ্টে সে আত্মসংবরণ করিবার চেষ্টা করিল। তাহার হৃদয় অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। মহামায়া দুই হাত বুক চাপিয়া ধরিয়া ফিরিয়া আসিবার চেষ্টা করিল। সহসা মহামায়ার অজ্ঞাতসারেই তাহার মুখ দিয়া বাহির হইল, বেশ। গৃহমধ্যে কণ্ঠস্বর নীরব হইল। মহামায়া ধীরে ধীরে ফিরিয়া পিতার শয্যাতলে আসিয়া বসিল। তাহার শিরায় শিরায় আগুন জ্বলিতেছিল। নয়নের সমস্ত অশ্রু ঢালিয়াও তাহার জ্বালা ভুলিতে পারিল না। মহামায়া সুপ্ত না জাগরিত তাহা আপনিই বুঝিতে পারিতেছিল না। তাহার একবার মনে হইল সোপানে কাহার পদশব্দ, তাহার পর যেন শুনিতে পাইল কে ধীরে ধীরে সদর দরজা উন্মুক্ত করিল। সে স্বপ্নথিতের মতো উঠিয়া বসিল। ধীরে ধীরে প্রদীপ হইতে একটা সলিতা জ্বালাইয়া লইয়া পার্শ্বের গৃহের দ্বারে গিয়া দেখিল দ্বার মুক্ত। কম্পিত হস্তে সলিতাটি ধরিয়া ভিতরে চাহিল, সেখানে কাহাকেও দেখিতে পাইল না। মন্ত্রমুগ্ধের মতো সোপান মূলে আসিয়া দাঁড়াইল। এই সময়ে তমময়ী যামিনীর দীর্ঘ নিঃশ্বাসের মতো সহসাগত পবন বেগে সলিতাটি নিভিয়া গেল। অন্ধকারে প্রাচীর হইতে সে নিচে নামিল। অন্ধকারে বাহির দরজার দিকে যাইতে লাগিল। একটু অগ্রসর হইয়া দেখিল সেই অন্ধকার ভেদ করিয়া উন্মুক্ত দ্বারপথে একাদশীর চন্দ্রালোক প্রবেশ করিয়াছে। সম্মুখে অনন্ত প্রসারিত নক্ষত্রভূষিত গগনের কিয়দংশ আর তাহার নিম্নে আলোক ও আধারে অস্পষ্ট গ্রাম্যপথ। মহামায়া আর দাঁড়াইতে পারিল না, ছিন্নব্রততীর ন্যায় ভূমিতলে লুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। একবার মনে করিল এ যাতনা সহি কেন, মরিলে তো জুড়াইতে পারি, কিন্তু তাহা হইলে পীড়িত পিতার কি হইবে? আবার ভাবিল আর একবার না দেখিয়া মরিব, কিন্তু আর কি দেখা পাব? তাহার পর ধীরে ধীরে উঠিয়া দ্বার রুদ্ধ করিল। কৃতাঞ্জলি হইয়া ঊর্ধ্বমুখে কহিল, যাও, মরিবার আগে আরও একবার তোমায় দেখিতে ইচ্ছা করে। 11 বছর অতীত হইয়াছে। স্বামী পরিত্যক্তা পিতৃহীনা মহামায়া এই কয় বছর দগ্ধ ও দুঃখে জীর্ণ হইয়াও বাঁচিয়া আছে। সংসারে তাহার কোনো অবলম্বন ছিল না, বন্ধন ছিল না, কেবল এক আশাবৃন্তে তাহার জীবন কুসুম সন্নদ্ধ হইয়াছিল। মরিবার আগে অগভীর অদৃষ্টে কি একবার তাহার চরণ দর্শন ঘটিবে না?
এই সময় গ্রামে একজন পুরুষোত্তমের শ্রেথা উপস্থিত হইল। গ্রামে গ্রামে কোলাহল পড়িয়া গেল। সন্নিহিত সাত আটখানি গ্রামের নরনারী মিলিয়া পুরুষোত্তম তীর্থে দারুব্রহ্ম দর্শনে যাত্রা করিল। মহামায়া তাহাদের সঙ্গী হইল। মনে মনে ভাবিল, তাহার দর্শন পাইলাম না, ঠাকুরের চরণ পাইব কি? দূর পথ যাত্রীর দল পদব্রজে যাত্রা করিল। ক্রমে তাহারা মেদিনীপুর পার হইয়া উৎকলের সীমায় প্রবেশ করিল। যাত্রার দশ দিন পরে যাত্রীর দল একটি চটিতে উপস্থিত হইল। রথের যাত্রী চলিয়াছে, পথে জনতার সংখ্যা হয় না। মহামায়ার গ্রামস্থ যাত্রীর দল যখন রাসপুরের চটিতেও পৌঁছল, তখন সেখানে বিষুচিকা বড় প্রবল। তীর্থযাত্রীর মৃতদেহে ক্ষুদ্র গ্রাম পরিপূর্ণ। পথের ধারে প্রান্তরে বৃক্ষতলে সরোবর তীরে সর্বত্র মৃতদেহ। কেহ বা অর্ধমৃত, সঙ্গীরা ফেলিয়া চলিয়া গিয়াছে। এ পথে কেহ কাহারও অপেক্ষা করে না। দলের কেহ পীড়িত হইলে ফেলিয়া রাখিয়া যায়। পরিত্যক্ত হতভাগ্য অভীষ্ট তীর্থের পথেই পরম ও চরম তীর্থে চলিয়া যায়। চটিতে স্থানাভাব। অনেক কষ্টে সন্ধ্যার পর একটি দোকানে মহামায়ার দলস্থ সকলে আশ্রয় লইলেন। সেই দিন মধ্যরাতে সেই দোকানে পূর্বাগত যাত্রীর দলে একজন পুরুষ বিষুচিকায় আক্রান্ত হইল। মহামায়ার গ্রামের দল ভয়ে চটি পরিত্যাগ করিয়া সেই রাত্রেই যাত্রার জন্য প্রস্তুত হইল। সকলে বাহিরা সমবেত হইয়া দেখিল মহামায়া দলে নাই। বৃদ্ধ রামহরি চট্টোপাধ্যায় বললেন, মহামায়া কই? মহামায়া? একজন বলিল, সে চটিতে পড়িয়া আছে, তাহার উঠিবার শক্তি নাই, তাহাকেও রোগে ধরিয়াছে। এ পথের এই দস্তুর, কোন পথেই বা নয়? আপনাকে বিপন্ন করিয়া কে পরের প্রাণ রক্ষার চেষ্টা করিবে? যাত্রীর দল চলিয়া গেল। মহামায়া একাকিনী অসহায়া মরণাহতা সেই চটিতে পড়িয়া রইল। চটির এক প্রান্তে মহামায়া ও অন্য প্রান্তে অপর দলের সেই রুগ্ন যাত্রী, উভয়ের জীবনবন্ধন শিথিল হইয়া আসিতেছে। মহামায়া দেখিবার কেহ ছিল না, কিন্তু এক বর্ষীয়সী রমণী রোগাক্রান্ত পুরুষের শ্বশুরতায় নিরত ছিল। অপরিচিতার কি প্রাণের ভয় নাই? অথবা যে মৃত্যুশয্যায় সেই ইহার প্রাণাধিক? মহামায়া যাতনায় অস্থির হইয়া মৃত্যুর প্রতীক্ষা করিতেছিল। তাহার কাতর স্বরে আকৃষ্ট হইয়া অপরিচিতা প্রদীপ হস্তে তাহার শয্যাপার্শ্বই উপনীত হইল। মহামায়ার মুখের দিকে চাহিয়া সে শিহরিত হইয়া উঠিল। ধীরে ধীরে পার্শ্বে বসিয়া বলিল, তোমার অদৃষ্টে জগন্নাথ দর্শন নাই। মহামায়া বলিল, তাহাতে দুঃখ নাই, মরণেও দুঃখ নাই, কিন্তু তাহাকে না দেখিয়া? অপরিচিতা বলিল, কাহাকে? মরণেও যদি দুঃখ নাই, তবে তোমার এ দুঃখ কিসের? বড় আশায় বুক বাঁধিয়াছিলাম, মরিবার আগে তাহার পদধূলি লইয়া মরিব। মরি তাহাতে দুঃখ নাই, তাহাকে দেখিয়া মরিলাম কই? অপরিচিতা প্রদীপ রাখিয়া মহামায়াকে তুলিবার চেষ্টা করিল, পারিল না। তখন সে মহামায়ার শয্যা ধরিয়া টানিয়া লইয়া যাইতে লাগিল। মহামায়া মনে করিল, এই শেষ, বাহিরে ফেলিয়া দিতে যাইতেছে। সেই গৃহের অপর প্রান্তে আর একজন মুমূর্ষ শয্যা পার্শ্বে মহামায়ার শয্যা রাখিয়া অপরিচিতা প্রদীপ জ্বলন করিয়া দিল। তাহার পর মহামায়াকে বলিল, দেখো। মহামায়া কাতর কণ্ঠে বলিল, কি? সে বলিল, তোমার স্বামী। মহামায়া চমকিয়া উঠিয়া বসিতে গেল, পারিল না। আবার শয্যায় পড়িয়া সবিস্ময়ে সাগ্রহে বলিল, সে কি? অপরিচিতা কহিল, তোমার স্বামী রামদয়াল ওই মৃত্যুশয্যায় দেখো। মহামায়া ভগ্ন কণ্ঠে কহিল, আমি যে আর দেখিতে পাই না, দেখাও দেখাও, তুমি কে? অপরিচিতা মহামায়াকে তুলিয়া ধরিয়া কহিল, দেখো, তোমার স্বামীকে দেখো, আমি যোগমায়া।
মহামায়া চিৎকার করিয়া উঠিল। যোগমায়া পাষাণ প্রতিমার ন্যায় অবিচল, সে মহামায়াকে শয্যায় শায়িত করিয়া মুখে চোখে জল দিতে লাগিল। মহামায়া একটু প্রকৃতিস্থ হইয়া বলিল, তার পদধূলি দাও, মরিবার আগে দাও দিদি, আমি সুখে মরি। যোগমায়া মুমূর্ষ রামদয়ালের পদধূনি আনিয়া তাহার মাথায় দিল। রামদয়াল জিজ্ঞাসা করিল, কি কে? মহামায়ার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতেছিল, নয়নদয় অন্ধকারে আচ্ছন্ন হইতেছিল, ইঙ্গিতে বুঝাইল রামদয়ালের শয্যার কাছে লইয়া যাও। যোগমায়া তাহার শয্যা আরও নিকটে টানিয়া আনিল। মুমূর্ষকে বলিল, চিনিতে পারো মহামায়া? রোগী একবার চাহিয়া দেখিল, তাহার বাক্যস্ফূর্তি হইল না। রোগী হস্ত প্রসারিত করিল, যোগমায়া মহামায়ার শীতল হাতখানি লইয়া মুমূর্ষর শীতল হস্তে সমর্পণ করিল। উভয়ে উভয়ের হাত ধরিয়া অনন্ত পথে যাত্রা করিল। তাহার পর বহুকাল সেই চটির পথের ধারে একটি পাগলি বেড়াইত। তাহার মুখে আর অন্য কোনো কথা ছিল না। যাত্রীর দল সবিস্ময়ে শুনিল, পাগলি বিড়বিড় করিয়া বকিতেছে, বড় সুখ, বড় সুখ। এতক্ষণ শুনছিলেন সুরেশচন্দ্র সমাজপতির লেখা ছোট গল্প তীর্থের পথে। গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।